আজ 15 নভেম্বর 2007 সালের এই দিনে দেশের দক্ষিণাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় সিডর। বেশ কয়েকটি জেলাকে লণ্ডভণ্ড করে দেওয়ার সাথে সাথে হাজারো মানুষের প্রাণ কেড়ে নেয় ঘূর্ণিঝড়টি। ভয়াল সিডরের 15 বছর পার হলেও এখনও সংস্কার হয়নি বরগুনায় দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বরগুনা থেকে মুস্তাফা কাদেরের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। 2007 সালের 15 নভেম্বর সকাল থেকেই উপকূলের আকাশে দেখা দেয় গুরুগম্ভীর মেঘ আর গুঁড়িগুঁড়ি বৃষ্টি। রাত 8:30টার দিকে প্রচণ্ড বেগে উপকূলে আঘাত হানে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর। মাত্র আধ ঘণ্টার তাণ্ডবে লণ্ডভণ্ড হয় উপকূল। সরকারি হিসেবে কেবল বরগুনা থেকেই উদ্ধার করা হয়েছিল 1,345 জনের মরদেহ, এখনও নিখোঁজ 165 জন। সিডরের 15 বছর অতিক্রান্ত হলেও অনেক এলাকায় এখনও নির্মিত হয়নি আশ্রয়কেন্দ্র। আমার সন্তান পাইছি অনেক দূরে দূরে, মরার পর বিরছি মানুষে আনছে আমাগো, আমাকে কালো উজ্ঞান ছিল না। সিডারে যে এত পানি হবে তা আমি কোনদিন কল্পনা করি নাই। বিদায় ওই বাড়ি করে আমার বিধ্বস্ত হয়ে যায়, মেয়ে ছিল, মেয়েও মারা যায়। বন্যার সময় আমরা দৌড়াইতে দৌড়াইতে আমার পানি গলহমান হয়ে গেছে। প্রতি বছর সিডরে ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা ব্যয় করলেও এর সুফল পায়নি উপকূলবাসী। প্রতি বছরই বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। অন্যদিকে জেলার 12 লাখ মানুষের জন্য রয়েছে 642টি সাইক্লোন সেন্টার, যার ধারণ ক্ষমতা মাত্র 2 লাখ। রাস্তা যদি উঁচু থাকে বা একটু ভালো করে বাঁধে তাহলে আমাকে ভালো হয়। সাইক্লোন সেন্টার নাই, কিছু না, আমাকে দৌড়ে যাওয়া লাগে এখানে। নলটোনা এলাকায় কোনো সাইকেল সেন্টার নাই, আমাকে এখন এই পানির ভিতরে থাকতে আসি। স্থায়ী একটা বেরিবাদ সরকার আমাদেরকে দেয় তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্ত থেকে আমাদেরকে বাঁচা সম্ভব। জেলা প্রশাসন জানিয়েছে উপকূলবাসীর নিরাপত্তায় বেড়িবাঁধ ও আশ্রয়কেন্দ্র বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও সাইক্লোন সেন্টার প্রয়োজন আছে, আমরা ইতিমধ্যে সেই সাইক্লোন সেন্টারেরও একটি প্রাকলন করেছি, এবং সেই সাথে গবাদি পশু রাখার জন্য যদি সবচেয়ে কার্যকরী ব্যবস্থা মুজিব কেল্লা। এই মুহূর্তে আমাদের বরগুনাতে 4টি মুজিব কেল্লা আছে, কিন্তু আমরা আরও মুজিব কেল্লার জন্য চাহিদা দিচ্ছি। সিডরে নিহতদের স্মরণে প্রতি বছর দোয়া মাহফিলের আয়োজন করে জেলা প্রশাসন ও বরগুনা প্রেস ক্লাব। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।